দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে বলছে আসাম রব। এদিকে মঈন খানের নেতৃত্ব নিয়ে রিজভী বললেন তিনি কিসের নেতা। জানাবো আওয়ামী লীগ হচ্ছে এদেশের সবচেয়ে বড় ভারতীয় পণ্য বলছেন নূর। দলের নেতৃত্ব ছেড়ে উপদেষ্টা পদ নিতে পারেন তারেক। এবং সর্বশেষ জানাবো নেত্রকোনায় সিএনজি প্রাইভেট কার সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত দুই। এতক্ষণ শুনছিলেন সংবাদ, শোনাম এবার বিস্তারিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে বলছেন আসাম রব। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, গভীর সংকট থেকে প্রজাতন্ত্রের উত্তরণ এবং রাষ্ট্র সুরক্ষার প্রয়োজনে আরেকবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার গত 15 বছরে অগণতান্ত্রিক, স্বৈরাতান্ত্রিক এবং প্রচণ্ড ফ্যাসিবাদী রূপ ধারণ করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে আইনগত ও নৈতিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আসাম রব বলেন, রাষ্ট্রকে বিপজ্জনক ঝুঁকিতে ফেলে দিয়েছে ক্ষমতাসীন সরকার। ধারাবাহিক সংকটে বিপর্যস্ত ব্যবস্থা, দেশ পরিচালনায় লুটেরা মনোবৃত্তি, পরাশক্তির উপর নির্ভরশীলতা, জবাবদিহিবিহীন সংস্কৃতি সমগ্র জাতিকে বহুমাত্রিক শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছে। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ফসল আজ ভুলুণ্ঠিত। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন কায়েম সহ জনগণের অংশগ্রহণ ভিত্তিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন উপযোগী রাষ্ট্র নির্মাণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ একমাত্র বিকল্প। জেএসডির সভাপতি বলেন, এই যুদ্ধকে সামনে রেখে গণজাগরণ, গণ আন্দোলন ও গণ অভ্যুত্থান সৃষ্টির রণনীতি ও রণকৌশল নির্ধারণ করতে হবে। নৈতিকভাবে বিপর্যস্ত ও মনীষাগতভাবে দেউলিয়া জাতির জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধই হবে নতুন মুক্তি সংগ্রামের অনুপ্রেরণার উৎস। এদিকে মঈন খানের নেতৃত্ব নিয়ে রিজভী বললেন তিনি কিসের নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 28 অক্টোবরের পর গ্রেফতার হয়েছেন। এখন পর্যন্ত তিনি জামিন পাননি। বিএনপির আরেক গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও জেলে। মির্জা আব্বাসও এখন কারান্তরীণ রয়েছেন। ফলে মাঠের রাজনীতি করেন এমন নেতাদের অনুপস্থিতিতে বিএনপিতে এক নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, একজন নেতা গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেককে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু 28 অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত বিএনপির একজন ভারপ্রাপ্ত মহাসচিবও নিয়োগ দিতে পারেননি। দলের অভ্যন্তরীণ কোন্দল এবং বিরোধের জন্য ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। এখন দৃশ্যত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় দায়িত্ব পালন করছেন মঈন খান। মঈন খানকে সব জায়গায় দেখা যাচ্ছে, তিনি সব বিষয়ে কথা বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইরে থাকলে যেই ভূমিকায় অবতীর্ণ হতেন, মঈন খানও ঠিক তেমনটি করছেন। কিন্তু ডক্টর মঈন খান একজন সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত, একজন বুদ্ধিজীবী। তিনি মাঠের রাজনীতিতে একেবারে পরিপক্ক নন। তাকে এখন অঘোষিতভাবে ভারপ্রাপ্ত মহাসচিব করা নিয়ে বিএনপির মধ্যেও হাস্যরস শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে এক আলোচনায় মঈন খান প্রসঙ্গ উঠে এসেছে। আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কৌতুক করে বলেছেন, মঈন খান কিসের নেতা? এটি অবশ্য মঈন খানের কাছে গেছে। মঈন খান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি, তিনি এড়িয়ে গেছেন। বিএনপির নেতারা বলছেন, মঈন খানও তার সীমাবদ্ধতা সম্বন্ধে জানেন, মাঠের কর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, এমনকি কেন্দ্রীয় নেতাদের সবাইকে তিনি ঠিকঠাক মতো চেনেন না। প্রশ্ন উঠেছে, কেন মঈন খানকে দায়িত্ব দেওয়া হলো? কারণ বিএনপিতে যারা বাইরে আছেন তাদের মধ্যে নজরুল ইসলাম খান অনেক প্রবীণ, তার গ্রহণযোগ্যতা বেশি, এমনকি দলে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে তার একটা সখ্যতা রয়েছে। তাকে বাদ দিয়ে মঈন খানকে অঘোষিতভাবে দল পরিচালনার দায়িত্ব দেওয়া নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে, বিতর্ক তৈরি হয়েছে। তবে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীর সিনিয়র যুগ্ম মহাসচিব হলেও তিনি কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ভাজন। বিশেষ করে কঠিন সময়ে তার লড়াই, সংগ্রাম এবং বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি কর্মীদের কিছুটা হলেও আশা জুগিয়েছে। কিন্তু রুহুল কবির রিজভী তারেক জিয়ার প্রিয় পাত্র নন, বরং তারেক জিয়ার রিজভীর জনপ্রিয়তা ঈর্ষান্বিত এমন গুঞ্জন বিএনপির মধ্যে প্রায় শোনা যায়। আর এই কারণে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব দেওয়ার বিষয়টি তারেক জিয়া কখনো আমলে নেন না। নজরুল ইসলাম খানকে তারেক জিয়া বিশ্বাস করেন না। তারেক জিয়ার ঘনিষ্ঠরা মনে করেন নজরুল ইসলাম খানের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ রয়েছে, তিনি আসলে সরকারের এজেন্ডা। তবে বিএনপির কিছু দায়িত্বশীল নেতা মঈন খানকে সামনে আনার পিছনে অন্য কারণ বা যুক্তি দেখিয়েছেন। তারা বলছেন, বিএনপির এখন মূল লক্ষ্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন, বিদেশিরা যেন বিএনপির আন্দোলনকে সমর্থন দেয়।
এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা স্বীকৃতি না দেয় সেটিই বিএনপির প্রধান কৌশল। আর যেহেতু মঈন খানের সঙ্গে কূটনৈতিক একটা ভালো বোঝাপড়া রয়েছে, কূটনীতিকরা তাকে বিশ্বাস করে এবং তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই কারণেই মঈন খানকে সামনে আনা হয়েছে। তবে মঈন খানকে সামনে আনার ফলে সারা দেশে সাংগঠনিক যোগাযোগ এবং কর্মীদের উৎসাহ উদ্দীপনা অনেকটাই ভাটা এসেছে। আওয়ামী লীগ হচ্ছে এদেশের সবচেয়ে বড় ভারতীয় পণ্য, বলছেন নূর। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে এদেশের সবচেয়ে বড় ভারতীয় পণ্য, তাই আওয়ামী লীগকে বয়কট করুন, বর্জন করুন এবং রাজপথে নামুন। নুরুল হক নূর বলেন, যারা এত কষ্ট করে রাষ্ট্রকে পাহারা দিচ্ছে তাদেরকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সরকার এ ব্যাপারে কিছুই করেনি। এর কারণ হলো তারা ভারতের গোলাম, তারা ভারতের দাস। একটা ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে, একটি জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে। নূর আরও বলেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একবার ওয়াজে মাঠে বলেছিলেন, বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি তাহলে সুবেহ সাদিক হবে না। আজকে তাই হচ্ছে, কাজেই আজকে দলমত নির্বিশেষে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আর এদেশের সবচেয়ে বড় ভারতীয় পণ্য হচ্ছে আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগকে বয়কট করুন, বর্জন করুন এবং রাজপথে নামুন। তিনি বলেন, এখন বর্তমানে দুইটা সংসদ চলছে, আন্দোলন আমরা বন্ধ করি নাই, গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম ভুয়া ডামি পার্লামেন্ট বসবে সেদিন গণঅধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব, তাই আমরা এখন সারা বাংলাদেশ থেকে ঢাকায় এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। 28 জুলাই, 10 ডিসেম্বর, 28 অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই, ব্যর্থতাই সফলতার শেপান। সুতরাং এই ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে বিএনপি জামায়াত বামপন্থী ডানপন্থী সব বাংলাদেশপন্থীদের কর্মসূচিতে থেকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। নূর আরও বলেন, ইসরায়েলের নেতা নিহাহু যেমন উন্মাদ, তেমনই ভারতের মধ্যে হচ্ছে আরেক উন্মাদ। ইসরায়েলের যেমন ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে চায়, তেমনইভাবে ভারতের মোদি, আরএসএস, বিজেপি, তারাও ভারতকে পৃথিবীর বুকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সেই কারণে মোদি সরকার 500 বছর আগের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করেছে। দলের নেতৃত্ব ছেড়ে উপদেষ্টা পদ নিতে পারেন তারেক। 7 জানুয়ারি নির্বাচনের পর তারেক জিয়ার কর্তৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে। দেশে বিদেশে তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে প্রশ্ন উঠেছে কিভাবে বিএনপিকে পুনর্গঠন করা যায়, বিশেষ করে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিএনপির খোলস মোচন করে পাল্টে ফেলার দাবি উঠেছে দলের ভিতর থেকেই। নির্বাচনের আগ পর্যন্ত তারেক জিয়ার প্রশংসায় যারা পঞ্চমুখ ছিলেন তারা এখন তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে বিদেশ থেকে দল পরিচালনা করা যায় কি না এই প্রসঙ্গটি উঠেছে। একইভাবে বিদেশি কূটনীতিকরা বলছেন, একজন দণ্ডিত ব্যক্তি এবং যিনি দেশে অবস্থান করছেন না তিনি যদি দলের নির্বাহী প্রধান হন তাহলে সেই দল পরিচালনা করা কতটুকু গণতান্ত্রিক এবং কতটুকু শোভন, গণতান্ত্রিক এবং কতটুকু শোভন। আর এই সমস্ত প্রেক্ষাপটে তারেক জিয়ার বিএনপিতে অবস্থান নড়বড়ে হয়ে গেছে, তিনি এখন বিএনপির জন্য একটি দায়ে পরিণত হয়েছে। এ নিয়ে বিএনপির নীতি নির্ধারক মহলে কথাবার্তা হচ্ছে এবং আলাপ আলোচনা হচ্ছে। তারেক জিয়া নিজেও গতকাল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দলের স্বার্থে প্রয়োজনে সরে যাওয়ার কথা বলেছেন। একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তিনি সেখানে তার নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। বিদেশ থেকে তিনি বাংলাদেশের অনেক বাস্তবতা বোঝেননি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনের পরে যে আচরণ করেছেন তাতেও তারেক জিয়া হতাশা প্রকাশ করেছেন বলে একাধিক বিএনপির নেতা জানিয়েছেন। আর এরকম বাস্তবতায় সাময়িক সময়ের জন্য হলেও বা দেশে না ফেরা পর্যন্ত সময় তিনি নেতৃত্ব যিনি বাংলাদেশে আছেন এরকম কারো হাতে তুলে দিতে চান। উল্লেখ্য, এই বৈঠকে বিএনপির নেতারা বলেছেন যেহেতু এখনও দলের শীর্ষ 3 জন নেতা কারান্তরীণ রয়েছেন কাজেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদের জামিনের আবেদনগুলো এখন প্রক্রিয়াধীন আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদের একটি মামলায় জামিন শুনানি বাকি আছে, সেখানেও তারা জামিন পাবেন বলে আশা করা হচ্ছে। আর এই জামিন পেলে স্থায়ী কমিটির সকল সদস্যকে নিয়ে তারেক জিয়া এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবেন। তারেক জিয়ার ঘনিষ্ঠ একজন তরুণ নেতা বলেছেন তিনি আপাতত দায়িত্ব ছাড়তে চাচ্ছেন,
বিএনপির তিনি কোনো অলঙ্কারিত পদ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এরকম কোনো দায়িত্ব গ্রহণ করতে চাইছেন। মূল বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতার সংকট রয়েছে, বিশেষ করে বিদেশি কূটনীতিকরা তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছেন। নির্বাচনের পর তারেক জিয়া একাধিক কূটনীতিকের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাইলেও তারা এড়িয়ে গেছেন। তাছাড়া লন্ডনে অবস্থানরত এই দণ্ডিত নেতা এখন বুঝতে পেরেছেন তিনি যে কৌশলগুলো প্রয়োগ করেছেন সেই কৌশলগুলো কার্যত ব্যর্থ, এই সমস্ত কৌশল দিয়ে আন্দোলন করা যাবে না। আর বাস্তবতা হলো ভারতসহ প্রভাবশালী দেশগুলো বিএনপিকে গণতান্ত্রিক ধারায় সম্পৃক্ত হতে তারেক জিয়ার নেতৃত্বকে বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই প্রেক্ষিতে বিএনপিতে আগামী কয়েক মাসের মধ্যে নাটকীয় ঘটনা ঘটতে পারে, বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে তারেক জিয়া হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে বিএনপির উপদেষ্টা হবেন, আর আনুষ্ঠানিকভাবে দলের একজন কার্যকর নেতা নির্বাচন করা হবে। আর এটি যদি করা হয় তাহলে হবে বিএনপির জন্য একটি বড় চমক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।